এসো এইটা যাও, ভয় নেই, আমি বাইরেই আছি। দরজা বন্ধ করি? হ্যাঁ নিশ্চয়ই, আমি এখানেই আছি। বাবা, সারাক্ষণই অভিনয় করে যাওয়া কি ঝামেলার, এটা যদি আগে জানতাম তা। কিন্তু দ্রোণ আর চিনি থানায় যাবে, পোস্টমর্টেম করাবে, কি করণীয়? সত্যি তাহলে থানায় গিয়ে তদন্ত করবে নাকি চিনি? বেশ হোক, তদন্ত খেলা শুরু করেছি আমি, শেষ করব সেই আমি। ওর চালেই ওকে মাত করব। বাবা, ও বাবা, বাবা! এই তো রে মা। বাবা, তুমি তো কত আমাকে খাওয়াচ্ছিলে, তাই তো? তারপর ওনার হাত লেগে খাবারটা পড়ে গেল, আমি আর ছোট মালিক তো দুজনে মিলে কাপড় আনতে গেলাম ওটা পরিষ্কার করার জন্য। হ্যাঁ, তুমি তো ছিলে কর্তামায়ের কাছে, কিন্তু আমি যখন ফিরে এলাম উনি তো একা ছিলেন ওখানে। তুমি ছিলে না কেন বাবা? তুমি কোথায় গেছিলে কর্তামাকে একা রেখে? তুমি কেন গেছিলে বাবা, কোথায় ছিলে তুমি? কই, আমি তো একা রাখিনি, তখনই তো মালিক এলেন, বললেন আমি আছি মায়ের কাছে। মানে ছোট মালিকের বাবা? হ্যাঁ, উনি এসে একটু ওদিকে যাও তো, তুমি দ্রোণ দেখলাম ওর গাড়িতে চাবিটা লাগিয়ে নেমে এসেছে, যাও গিয়ে তুমি গাড়িটা গ্যারেজ করো। মানে ছোট মালিকের বাবা, উনি ওনার মায়ের অন্যায়ের সাথে যুক্ত? সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।